আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আয়োজনে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি শেয়ার করব। তাহলে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার ভাতের চাল। এখন এই চালগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে নিয়ে নিয়েছি একটি ছোট সাইজের মিষ্টি আলু এবং একটি ছোট সাইজের গাজর। আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আরও নিয়েছি একটি ডিম। 1 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে পুরো ডিমের পরিবর্তে শুধুমাত্র ডিমের কুসুম নিয়ে নেবেন। এই তো এবার ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। এখানে অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘিতে রয়েছে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং মেধা বিকাশ করে। ঘিটা গলে আসলেই দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল, একই সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি আলু এবং কেটে রাখা গাজর। এই তো সব কিছু একসাথে দিয়ে এবার চুলার আঁচ একদম লোতে করে দিচ্ছি, আর এই সব কিছুকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। যখন ভাজতে ভাজতে চালের গায়ের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসবে আর সুন্দর একটি ঘ্রাণ বের হবে, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। 1 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি দিয়ে রান্না করবেন। আমি অল্প কিছুটা পরিমাণে পানিও অ্যাড করে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি এই চাল এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর, আর এতক্ষণে কিন্তু চাল এবং সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমার বেবির পছন্দ অনুযায়ী আমি খাবারটিকে ম্যাশ করে নিচ্ছি। যে বেবিরা খাবার চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে আর ম্যাশ করার কোনো প্রয়োজন নেই, আর যে বেবিরা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে এই পর্যায়ে খুবই ভালোভাবে ম্যাশ করে নেবেন। এই তো আমি আমার বেবির পছন্দ অনুযায়ী খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর আরেক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে আছে, এই পর্যায়ে চুলার আঁচ হাইতে রেখে দিলে এই ডিমটা কিন্তু বড় বড় দলা পেকে যাবে। ডিম দেওয়ার পর আর 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিলে এই খাবারটি একদমই তৈরি হয়ে যাবে। আমি ঠিক এই রকম ঘনত্বে খাবারটিকে রেখেছি, আপনারা চাইলে এর থেকে আরও পাতলা বা আরও ঘনও করতে পারেন। এই তো দেখিয়ে দিচ্ছি আমার এই খাবারটি ঠিক কেমন ঘনত্বে রয়েছে। এরকম ঘনতে চুলা থেকে নামিয়ে ফেলছি। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন যুক্ত এবং ক্যালোরি বহুল একটি সকালের নাস্তা। আমরা প্রায় সকলেই জানি বাড়ন্ত বয়সী বাচ্চাদের শারীরিক এবং মানসিক সঠিক বিকাশ বৃদ্ধির জন্য অবশ্যই তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম এবং দুধ রাখা প্রয়োজন। কিন্তু অনেক বাচ্চারাই ডিম এবং দুধ একেবারেই খেতে চায় না। তাদেরকে যদি এইভাবে এই খাবারটি রান্না করে দেন তারা কিন্তু খুবই মজা করে খাবারটি খাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, এবং বাচ্চাদের জন্য এই রকম নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।